আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স তৃতীয় একটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যতিক্রমের তিন দশমিক সাত প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য নির্ণয় করো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা হচ্ছে আসলে সহজ কিন্তু আমাদের সূত্রটা মনে রাখতে একটু ঝামেলা হয় তো আপনারা যদি সূত্রটি মনে রাখতে পারেন তাহলে এই প্রশ্নটি আপনাদের জন্য সহজ হবে চলুন আমরা এটি সমাধান করি হাইড্রোজেন পরমাণুর জন্য মোট সমীকরণ হতো আমরা পাই হাইড্রোজেন পরমাণুর জন্য মোট তরঙ্গ তরঙ্গ মোট তরঙ্গানের সমীকরণ তো দেখুন সমীকরণটা আসলে কি আমাদের এই যে টু হান্ড্রেড দেওয়া আছে না হচ্ছে হচ্ছে প্রথমটা 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 মান মান আমরা জানবো এখানে এন প্রথমটা ইকাল টু প্রথমটা হচ্ছে টু তারপর এল এর মান প্রথমটা হচ্ছে এন পরেরটা হচ্ছে এল তারপরটা হচ্ছে এম তাহলে প্রথমটা আমাদের এন এর মান তারপরেরটা আমাদের এল এর মান তারপর আমাদের এমের এর মান আশা করি আপনারা বুঝছেন এখানে টু টু হান্ড্রেড থাক তিন হান্ড্রেড থাক যেটাই থাক না কেন এখানে এক ওয়ান ওয়ান হান্ড্রেড থাক যেটাই থাক না কেন প্রথমটা হবে কিসের মান এন এর মান তারপরেরটা হবে এল এর মান তারপরেরটা হবে এম এর মান আমরা তাহলে চলুন সমীকরণের সূত্রটা আমরা জানি তাহলে আমরা জানবো সাই এন কমা এল কমা এম ইজুকাল টু সূত্রটা একটু বড় তো আপনারা যদি সূত্রটা মনে রাখতে পারেন

নট বন্ধনী to the power থ্রি এই পর্যন্ত বুঝছেন এটা হচ্ছে সূত্র টু এল প্লাস এম ফ্যাক্টরিয়াল নিচের ফ্যাক্টরিয়াল ইন্টু টু ডিভাইডেড বাই এন এ নট টু দি পাওয়ার থ্রি ইন্টু এন মাইনাস এল মাইনাস টু এন সেকেন্ড বন্ধনী বা ফার্স্ট বন্ধনী এন প্লাস এল ফ্যাক্টোরিয়াল এইখানে সেকেন্ড বন্ধনী টু দি পাওয়ার থার্ড বন্ধনী ক্লস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই এ এন এ নট ইন্টু টু আর ডিভাইডেড বাই এন এ নট টু দি পাওয়ার এল ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এল বা আই এম এল এখানে এলই হবে এল এম এল ইন্টু আর ই টু দি পাওয়ার এম এল ইন্টু কস থিটা নিচে হবে সূত্র এই সূত্রটা আসলে মুখস্থ করা অনেক কঠিন আপনারা যদি এই সূত্রটুকু যে করেই হোক একবার যদি পরীক্ষার খাতায় লেখে তারপরে আমরা মান বসানো একদম ইজি শুধু সূত্রটুকু মনে রাখাটাই কঠিন আপনারা যে করে হোক সূত্রটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সূত্রটা যাই লিখতে পারবে তার প্রশ্নটা সলভ করতে কোনো সমস্যা হবে না এই এই সূত্র দিয়ে এখানে দুইশো থাক তিনশো থাক চারশো থাক পাঁচশো থাক যেটাই থাক না কেন একই একই সবগুলান একই অঙ্কই আমাদের হবে সবগুলো আমাদের একই রকম অঙ্ক হবে তো চলুন আমরা এখন সলভ করি তো দেখুন আমরা এখন মান বসাবো মান বসানোটা ইজি আমরা এখানে এল এর মান আমাদের কত জিরো তাহলে টু সাথে জিরো গুণ করলে জিরো জিরো সাথে আবার এক যোগ করলে কত হয় ওয়ান আবার টু এখানে ফোর আর এর কোনো জিরো থেকে এম বাদ দিতে হবে জিরো তাহলে জিরো থেকে জিরো বাদ দিলে জিরো কে ফ্যাক্টোরিয়াল করলে ওয়ান হয় আমরা জানবো কি জিরো কে ফ্যাক্টোরিয়াল করলে কত হয় জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইউল টু ওয়ান আমরা জিরো ফ্যাক্টোরিয়াল এখানে জিরো প্লাস জিরো তাহলে জিরো প্লাস জিরো ফ্যাক্টরিয়াল আছে তাহলে ওয়ান আশা করি আপনারা বুঝছেন আবার দেখুন তারপরে টু এন এর মান কত আমাদের টু এ নোটের কোনো ভ্যালু নোট রেখে দিলাম টু দিপার থ্রি এন মান কত দেখুন এন এর মান আমাদের টু তার থেকে এল বাদ যাবে এল তারপর থেকে আমাদের আবার কি বাদ যাবে এখানে এল এখানে এল বাদ যাচ্ছে এল তো না এখানে ওয়ান বাদ যাবে এখানে আমাদের কি বাদ যাচ্ছে এখানে ওয়ান যাবে এটা সূত্র হবে ওয়ান তাহলে আমাদের এখানে থাকতেছে কি দেখুন টু তাহলে এনার মান আমাদের টু বসায় দিলাম তারপরে এখানে এল এর মান তো জিরো বসাবো না মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান দিলাম ডিভাইডেড বাই টু এন এর মান হচ্ছে টু সেকেন্ড বন্ধনী টু এন এর মান হচ্ছে টু প্লাস এল এর মান হচ্ছে জিরো তারপরে ফ্যাক্টরিয়াল সেকেন্ড বন্ধনী ক্লস তারপরে থার্ড কিউ থার্ড বন্ধনী ক্লস ওয়ান ডিভাইডেড বাই টু ই টু দি পাওয়ার মাইনাস আর আর এর তো কোনো ভ্যালু নাই তাহলে আর থেকে গেল এন এর মান হচ্ছে টু এর এ নোটের কোনো ভ্যালু নাই এ নোটের থেকে গেল ইন্টু টু আর এর তো কোনো ভ্যালু নাই তাহলে আর থেকে গেল এন এর মান টু এ নোটের কোন ভ্যালু নাই আর এল এর মান কত জিরো ইন্টু এখানে কি হবে এটা আই হবে এটা আই তাহলে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই থেকে গেল এম এর মান তো জিরো এল এর মানও জিরো ই টু দি পাওয়ার আর এর মান তো নাই আর থেকে গেলো ই টু দি পাওয়ার এম এর মান জিরো এল এর মানও জিরো কস থেকে গেল কস থ্রিটা থেকে গেলো এল থেকে গেলো টু এন এর এল এর মান কত জিরো প্লাস ওয়ান এখানে আসতেছে কত আমাদের এখানে আমাদের কত আসতেছে দেখুন এটা তো এখানে কত হবে ওয়ান তো না এটা হবে টু এখানে এল তাহলে এল এল এর মান তো জিরো ডিভাইডেড এর ওয়ান টু প্লাস এর ওয়ান জিরো ইন্টু টু এর তো কোনো ভ্যালু নাই আর এন কোনো ভ্যালু নাই আপনাদের শুধুমাত্র সূত্রটুকু মনে রাখলেই আমাদের প্রশ্নতে মান বসানো একদম ইজি শুধুমাত্র আমাদের সূত্রটুকু মনে রাখতে হবে এখন সূত্রটুকু তো মনে রাখা সম্ভব না এই জন্য আমাদের যে করে হোক কোথাও লিখে হোক কি করে হোক যেখানে হোক খালি শুধুমাত্র খাতায় সূত্রটা উঠাইতে হবে উঠানোর পরে আমাদের এটুকু তো আমরা জানি এল এম এন এল আর এম প্রশ্নের থেকে আমরা অনায়াসে পাবো অনেকগুলোতে মান বসাইয়া দিব আর তাহলে এই প্রশ্নটা হবে আর এই প্রশ্নটা অনেকবার আসে প্রত্যেক বছর বছর আসে আমাদের সূত্রটা মনে রাখতে পারি না বলে আমরা অঙ্গটা করতে পারি না কিন্তু আসলে অঙ্গটা ইজি শুধু সূত্রটুকু মনে রাখা জটিল বিষয় তাহলে আমাদের এখানে কি আছে দেখুন ওয়ান ডিভাইডেড বাই ফোর আর দিলাম এখানে ওয়ানের এর তো কোনো দাম নাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ানই থাকবে এখানে আমাদের কত আসতেছে দেখুন এখানে আমাদের হিসাব করলে এই টু আর এই টু কেটে দিলাম তাহলে আমাদের এখানে থাকতেছে কি এ টু দি পাওয়ার এই নোটের উপরে থ্রি পাওয়ার আমরা দিলাম না এইভাবে রেখে দিলাম তারপরে দেখুন আমাদের কি আসতেছে দুয়ের থেকে এক বাদ দিলে আমাদের কত আসতেছে ওয়ান তাহলে ওয়ান এখানে দুই দুই গুণ করলে হবে ফোর এখানে আমাদের কত আসতে দেখুন তো সাথে জিরো যোগ করলে দুই দুই ফ্যাক্টরিয়াল করলে দুই হয় তার উপরে কিউব করলে এইট হয় তাহলে ইন্টু এইট ইন্টু এইট তারপরে থার্ড বন্ধনী দিলাম এখানে তো সামনে থার্ড বন্ধনী থার্ড বন্ধনী দিলাম তার উপরে ওয়ান হাফ আছে হাফ দিয়ে দিলাম আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই টু এফস এ নোট দিয়ে দিলাম আর আমাদের দেখুন তো এই টু গুর উপরে জিরো পারে জিরো পারো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান গুণ ওয়ান আর এর মান আমাদের আর এর সাথে এখানে গুণ আছে কি দেখুন তো ই টু দি পাওয়ার ওয়ান তাহলে এখানেও আমাদের কি আসতেছে ইটু দি পাওয়ার আর এর মান এখানে কি থেকে যাচ্ছে আর এর মান আমাদের দেখুন আমাদের এখানে আর কোথায় গেল আর হ্যাঁ এই যে আর এর উপরে একটা এল হবে আর এর উপরে এল হলে আমাদের এখানে আসবে জিরো তাহলে আর এর উপরে জিরো মানে এখানে আমাদের ওয়ান ওয়ান পাওয়ার মানেও তাহলে থেকে যাচ্ছে কি বন্ধ নেই এল তাহলে দুই এর সাথে জিরো গুণ করলে তাহলে এল এর উপর সব একটা জিরো আসতেছে আর নিচে আসতেছে টু আর আমাদের এখানে থেকে যাচ্ছে কি দুই দুই কেটে দিলাম তাহলে আমাদের এখানে থাকতেছে আর ডিভাইডেড বাই এ নট আশা করি আপনারা সবাই বুঝছেন এই পর্যন্ত তারপরে এখানে দেখুন আমাদের লাস্ট পজিশন আমরা চলে আসছি ওয়ান ডিভাইডেড বাই ফোর আর ওয়ান ডিভাইডেড বাই এ নট টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান চার চারটা বত্রিশ তাহলে ফোরটি টু আচ্ছা এইভাবে আমি রেখে দিই রেখে দিলাম দেওয়ার পরে ওয়ান ডিভাইডেড বাই থার্ড দিলাম হাফ দিলাম আমাদের এখানে কি আসতেছে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস আর ডিভাইডেড বাই টু এ নট এখানে সব কটা করলে তো ওয়ান হয় আচ্ছা আমাদের এইটুকু মনে রাখতে হবে এইটুকু করলে আমাদের টু আসবে আমরা আর আর এখানে ডিভাইডেড বাই এ নট আমাদের মনে রাখতে হবে এটা আসলে অনেক জটিল একটা ইকুয়েশন আমাদের এইটুকু মনে রাখতে হবে যে এখানে আমাদের টু আসবে আর মাঝখানে একটা মাইনাস আসবে বাকিটা এখানে বসায় দিব আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন এখন দেখুন আমরা কি করতে পারি এখন আমাদের করতে এখন আমরা কি করবো এই হাফটা আমরা রুট বানিয়ে দেবো তাহলে রুট বানাই দিলে আমরা কি পাচ্ছি দেখুন ওয়ান ডিভাইডেড বাই ফোর আর আর ওয়ান 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 ডিভাইডেড 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 বাই 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 এ নট থ্রি এখানে এখানে থাকতেছে ফোর আমরা আটটাকে ভেঙে নিবো চার গুণন দুই আচ্ছা তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে টু মাইনাস আর ডিভাইডেড বাই টু এ নট আর টু মাইনাস আর ডিভাইডেড বাই এ নট আচ্ছা এখন আমাদের দেখুন রুট করলে আমরা এখানে কী পাবো দুই পাবো তাই না তাহলে এখান থেকে টু পাবো এখান থেকে টু পাবো এখান থেকে টু পাবো তাহলে আমাদের এখান থেকে রুটটা আমরা যদি এরকম করে আলাদা আলাদা করে দিলাম ওয়ান ডিভাইডেড বাই ফোর আর এখানে দিতে বললাম ওয়ান ডিভাইডেড বাই এ নট আর এখানে থার্ড ছিল আর এখানে দিবো ওয়ান ডিভাইডেড বাই ফোর চার চার ষোলো তাহলে ষোলো গুণন দুই আচ্ছা আর টু ই ইটু ইটু দিবেন ওয়ান ডিভাইডেড এখানে আর আর টু এ নট আর দুই মাইনাস আর এ নট আচ্ছা দেখুন তো এখানে আমরা চারকে রুট করলে আমাদের কত পাবো টু পাবো তাহলে এখান থেকে আমাদের পাওয়া যাচ্ছে টু রুট আর আচ্ছা আমরা তারপরে এখানে আমরা কী পাচ্ছি এখানে আমাদের এই রুটটা হাফ হয়ে যাচ্ছে তাহলে এখানে পাবো ওয়ান ডিভাইডেড বাই এ নট থ্রি ডিভাইডেড বাই টু আর এখান থেকে ষোলোকে রুট করলে আমাদের ফোর পাবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফোর আর রুট টু আশা করি আপনারা সবাই বুঝছেন আর নট এখানে টু এ নট এখানে হবে টু মাইনাস আর এ নট আচ্ছা দেখুন আমরা এখন এখান থেকে সেই হিসাবটা একটু সাজাই নেই তাহলে আমাদের এখানে চার আর এখানে দুই থাকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এইট লিখতে পারবো আর রুট টু এইট রুট টু আর এই রুট আর দুটো একসঙ্গে লিখলাম রুট টু আর আর আমাদের এখানে থেকে যাচ্ছে গিয়ে ওয়ান ডিভাইডেড বাই এ নোট থ্রি ডিভাইডেড বাই টু আর থেকে যাচ্ছে গিয়ে ই টু দি পার মাইনাস আর টু ডিভাইডেড বাই এনোট টু মাইনাস আর ডিভাইডেড বাই এনোট

তারপরে আমরা অনায়াসে মান বসাইতে পারবো এখানে যে সংখ্যায় থাকুক না কেন এখানে যে সংখ্যায় থাকুক না কেন প্রথমটা হবে এর মান তারপর সরি এম এর মান এ এন এর মান তারপর একটা হবে এর মান তারপর একটা হবে এম এর মান আমরা সমীকরণে নিয়ে বসাই দিব তারপরে সলভ করব আমাদের অঙ্কটার উত্তর চলে আসবে আমাদের এখানে এইট হবে গাড়িটি এখানে ফোর দেওয়া আছে আসলে এখানে এইট হবে আশা করি আপনারা সবাই বুঝছেন আসসালামু আলাইকুম